ভবিষ্যৎ প্রজন্মের সুন্দর ও সমৃদ্ধশালী আগামীর জন্য মোদি একমাত্র আস্থা। যাদের রাজনৈতিক ভবিষ্যৎ অন্ধকারে, তারাই মানুষকে নিশ্চিত ভবিষ্যতের অসার স্বপ্ন দেখিয়ে বিভ্রান্ত করছে। শনিবার ঋষিমুখ বিধানসভার অন্তর্গত দক্ষিণ সোনাইছড়িতে ভারতীয় জনতা পার্টির জনসভায় বক্তব্য রাখতে গিয়ে এই কথা বলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বর্তমান সাংসদ বিপ্লব কুমার দেব। ভারতীয় জনতা পার্টির নেতৃত্ব নরেন্দ্র ভাই মোদীর হাতে, 2023 নির্বাচন, ভবিষ্যতের নির্বাচন, 2018 নির্বাচন, মুক্তির নির্বাচন ছিল, 2023 নির্বাচন, ভবিষ্যতের নির্বাচন, আপনার ছেলে মেয়ের ভবিষ্যৎ নির্মাণ করার নির্বাচন। নরেন্দ্র ভাই মোদীর ভবিষ্যৎ আছে বারবার প্রমাণিত করে এই গুজরাতের ইলেকশন প্রমাণ করেতে ইতিহাস তৈরি করে, নরেন্দ্র ভাই মোদী হি ভবিষ্যৎ হ্যায়, নরেন্দ্র ভাই মোদী হি আমার ছেলে মেয়ের ভবিষ্যৎ। এদিন দক্ষিণ জেলায় দুটি কর্মসূচিতে যোগদান বিপ্লব কুমার দেব। সোনাইছড়ির সভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি এদিন অভিযোগ করেন, অতি আত্মবিশ্বাসী পূর্বতন মুখ্যমন্ত্রী মানিক সরকাররা 100 বছর ক্ষমতায় টিকে থাকার বুলি আওড়াতেন। ত্রিপুরার কংগ্রেস দীর্ঘদিন যাবৎ পরিবর্তনের স্বপ্ন দেখিয়েও ব্যর্থ হয়েছে, কিন্তু 2018 সালের বিধানসভা নির্বাচনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং অমিত শাহের দিশা নির্দেশনায় শূন্য থেকে ভারতীয় জনতা পার্টি একক সংখ্যাগরিষ্ঠতায় সরকার প্রতিষ্ঠা করেছে। এর ফলে রাজ্যে উদিত মুক্তির সূর্যের আলোকে বহুমুখী উন্নয়ন রূপায়িত হচ্ছে। একমাত্র নরেন্দ্র মোদীর নেতৃত্বেই সুন্দর ও সমৃদ্ধশালী ভবিষ্যৎ নির্মাণ সম্ভব বলে এদিন দাবি করেন বিপ্লব কুমার দেব। কংগ্রেসের নেতৃত্ব কোনদিনও ত্রিপুরাকে কমিউনিস্টের হাত থেকে মুক্ত করতে পারতো না যদি মোদি না আসতো। মোদি আর অমিত ভাই শাহ যখন এসছে, তখন যখন সিপিএম ত্যাগ করে নিয়েছিল যে 100 বছর ত্রিপুরাতে কমিউনিস্টের সরকার থাকবে, প্রাক্তন মুখ্যমন্ত্রী সিপিএম এর বলতেন ভাষণ দিয়ে, 2018 ভাষণ শুনে নেবেন, ত্রিপুরাতে 100 বছর কমিউনিস্টের রাজ থাকবে, আর 2018 নরেন্দ্র ভাই মোদীর নেতৃত্বে অমিত শাহের সভাপতিত্বে শূন্য থেকে একক সংখ্যাগরিষ্ঠ সরকার ত্রিপুরার মানুষ কমিউনিস্টকে হারিয়ে নিশানা করে তিনি বলেন, রাজনৈতিক স্বার্থ সিদ্ধির লক্ষ্যে সন্ত্রাসের আশ্রয় কলঙ্কিত করে রাখা হয়েছিল দক্ষিণ জেলা সহ রাজ্যের বিভিন্ন অঞ্চলকে, কিন্তু বর্তমানে স্পেশাল ইকোনমিক জোন, মৈত্রী সেতু সহ একাধিক উন্নয়নযোগ্য রূপায়ণের ফলে মানুষের ভাগ্যের পরিবর্তন এসেছে, ভবিষ্যতে এক নিশ্চিত দিশা মেলায় হাসি ফুটেছে মানুষের মুখে। প্রতিশ্রুতি অনুসারে সামাজিক ভাতা 2000 টাকা করা, সহায়ক মূল্যে ধান ক্রয় সহ এক গুচ্ছ ইতিবাচক পদক্ষেপের দ্বারা গ্রামীণ অর্থনীতির উন্নয়নের পাশাপাশি সর্বত্র সামগ্রিক বিকাশ প্রতিফলিত হচ্ছে। তিনি এদিন আরও অভিযোগ করেন যে আগে রাজ্যের মানুষকে মিছিল মিটিংয়ে ব্যস্ত করে রাখা হতো, কিন্তু বর্তমান রাজ্য সরকার বা শাসক দল মানুষকে তার কাজের সুযোগ সম্প্রসারণে অধিক আগ্রহী, মানুষের বিশ্বাসকে ব্যবহার করে রাজনীতি করে না বিজেপি বলেও এদিন দাবি করেছেন তিনি। কাজ করছে দক্ষিণে সাব্রমে স্পেশাল ইকোনমিক জোন, লজিস্টিক হাব, মৈত্রী সেতু ভারতীয় জনতা পার্টির সরকারই নির্মাণ করেছে। দক্ষিণকে বাংলাদেশের সঙ্গে জোড়ার জন্য মৈত্রী সেতু হয়ে সেখানে চিটাগাং বন্দরগাহ যখন খুলবে, তখন দক্ষিণের মানুষের পার ক্যাপিটা ইনকাম লাখো টাকার উপরে চড়াবে, 2 লাখ 3 লাখ 4 লাখ টাকা করে মানুষ রোজগার করতে পারবে। সেই দিশাতে ভারতীয় জনতা পার্টির সরকার কাজ করছে বন্ধুরা। কিন্তু বিগত কমিউনিস্ট সরকারের সময় এই ঋষিমুখকে বদনাম করে রাখা হয়েছিল, যেটা 2018 পরিবর্তন হওয়ার পর ঋষিমুখে আজ পর্যন্ত কোনো রাজনৈতিক খুন হয়নি বন্ধুরা। ঋষিমুখ তার নিজের হিত গৌরবে ফিরে এসছে। আজ ঋষিমুখকে তার ধান খেতির জন্য চিনি আমি, আজ ঋষিমুখের বিদ্বান ব্যক্তিত্বের জন্য চিনি, জাতি জনজাতির মিলনস্থল তার জন্য ঋষিমুখকে চিনি, আজ ঋষিমুখের মানুষের পরিশ্রমের কারণে ঋষিমুখকে চেনে। যে ভারতীয় জনতা পার্টি সরকার আসার পর ঋষিমুখের জয়পুর প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত মেধাবৃত্তি প্রদান অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বিপ্লব কুমার দেব বলেন, ছাত্রছাত্রীদের সমৃদ্ধ ভবিষ্যৎ নির্মাণের লক্ষ্যে গুণগত শিক্ষা প্রদানে জাতীয় মানের NCERT পাঠ্যক্রম লাগু সহ গুচ্ছ পদক্ষেপ কার্যকরী হয়েছে বলে শিক্ষামন্ত্রী রতনলাল নাথের প্রশংসা করেছেন তিনি। রতনলাল নাথ ত্রিপুরাতে শিক্ষার ফাউন্ডেশন দিয়েছেন, সেই শিক্ষা NCERT সিলেবাস এনে 3 মাসের মধ্যে লাগু করা কঠিন কাজ, ভারতবর্ষ কোন রাজ্যে আজ পর্যন্ত করতে পারেনি। কেন্দ্র সরকার তার প্রশংসা করেছে, ফাইলে আছে, মিনিটস আছে, ইতিহাস তৈরি করেছে।
শিক্ষা জাতির মেরুদণ্ড। ভারতীয় জনতা পার্টি সরকার মানসিকরণ করে, গেরুয়াকরণ করে না। তার জন্য এনসিইআরটির ন্যাশনাল সিলেবাস নিয়ে এসেছি শিক্ষার ভিত নির্মাণের জন্য। যদি সেই ভিত হয় তবেই কি আপনি বড় বিল্ডিং বা কনস্ট্রাকশন তৈরি করতে পারবেন। ভিতে যদি মজবুত না হয় তো আপনি সেই বিল্ডিং উঠাবেন বা সেই পিলার তৈরি করবেন হয়তো বাতাসেই ভেঙে পড়বে। তার জন্য সেই কনস্ট্রাকশনের নেম যদি কোনো সরকার কোনো ব্যক্তি রেখেছে সে আর কেউ নয়, আদরণীয় রতনলাল লাখমহোদয়। ভোটের আগে প্রচারে ঝড় তুলছেন বিপ্লব কুমার দেব, তা একেবারেই স্পষ্ট। এদিনের কর্মসূচিতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিজেপি দক্ষিণ জেলা সভাপতি তথা বিধায়ক শঙ্কর রায়, ছিলেন আরও অনেকেই। ব্যুরো রিপোর্ট, আরই নিউজ।